ভোরের সময় মসজিদে নামাজ পড়তে গিয়ে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীর। গতকাল সন্ধ্যায় যে টিউবওয়েলের জলে ওজু করে নামাজ পড়েছে, আজ ভোরে সেই টিউবওয়েলটি উধাও। অপরদিকে এক গৃহকর্তা আজ সকালে ব্রাশ মুখে নিয়ে হাত মুখ ধোয়ার জন্য টিউবওয়েলের কাছে যেতে দেখে তার টিউবওয়েলটি নেই, চুরি হয়ে গিয়েছে। একটা বা দুটো টিউবওয়েল নয়, একই রাতে মোট 8টি টিউবওয়েল চুরির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েত এলাকায়। কে বা কারা চুরি করে নিয়ে গিয়েছে তা এখনো পর্যন্ত হদিশ করা যায়নি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কুশিদা গ্রাম পঞ্চায়েতের বাগমারা কবরস্থানে 4টি, দাখল মসজিদের 1টি, বিছট ও তেঁতুলতলা এলাকার 3 গৃহস্থের বাড়ি থেকে 3টি টিউবওয়েল সহ মোট 8টি টিউবওয়েল চুরি হয়ে গিয়েছে বলেই খবর। এই নিয়ে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। কুশিদা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মোহাম্মদ নূর আজম জানান, দুদিন আগে কুশিদা এলাকার থেকে 6টি ডিজেল চালিত পাম্প মেশিন চুরি হয়ে গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, এর মধ্যে আবার 8টি টিউবওয়েল চুরি। এই নিয়ে কুশিদা এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। লকডাউনের পর থেকে এলাকায় বেড়েছে ছিচকে চোরের উপদ্রব। এলাকার পুলিশের টহলদারির পাশাপাশি নতুন থানারও দাবি করছেন কুশিদাবাসী। সকালে খবর পেলাম দাখল, বিজট, বাগমারা এবং ভাটার কাছে নাসিমের ওখানে মোটামুটি 5-7টা টিউবওয়েল এক রাত্রে আউট হয়ে গেছে, 8টা টিউবওয়েল। তো এই যে টিউবওয়েল রাত্রেবেলা চুরি হয়ে যাচ্ছে, এই নিয়ে মানে এলাকার মানুষ একটা ভয় ভীতি উপলব্ধি করছে। আমরা বেশি কিছু বলবো না, এর আগেও আমরা বারংবার বলেছি যে আমাদের এলাকায় পুলিশ টহলদারিটা খুব কম হয়, যেহেতু আমাদের থানা 17 কিলোমিটার দূরে এবং এখানে পুলিশ ক্যাম্প থাকাতে পুলিশ ক্যাম্পের কাছে তেমন কোনো অফিসার নেই। সিভিকরা কতটা কি করবে, যাই হোক পুলিশ টহলদারির একটা অভাব আছে। আমাদের এলাকাকে প্রশাসনিকভাবে দেখা উচিত, কারণ যে দিনের পর দিন দুষ্কৃতীদের অত্যাচার বেড়েই চলেছে। পাশেই আমাদের বিহার বর্ডার, এদিক থেকে ক্রাইম করে ক্রিমিনালরা বিহার বর্ডারে গিয়ে গা ঢাকা দেয়।